মূলত বিশেষ করে যারা রিজনেবল বাজেটে এই বিষয়ে ভালো কিছু পারচেজ করতে চায় তাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে। আজকে কিন্তু আপনাদের জন্য আবারও চলে আসছি প্ল্যানেট আইটি বিড়িতে। ভালো কিছু প্যাকেজ থাকবে, চমৎকার কিছু প্যাকেজ থাকবে। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনার ভিউয়ার্সরা আজকে ভালো থাকবে। জি ইনশাআল্লাহ। আজকে আমাদের ভিডিওতে কি কি প্যাকেজ রেখেছেন? আচ্ছা আচ্ছা, আজকে পাঁচটা প্যাকেজ দেখাবো। মূলত বিশেষ করে যারা রিজনেবল বাজেটে এই বিষয়ে ভালো কিছু পারচেজ করতে চায় তাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আপনি যদি পিসি কিনতে চান, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি পিসি পারচেজ করতে পারবেন। কমপ্লিট সেটআপ থাকবে, সবগুলো সেটআপ থাকবে, সাথে তো গিফট আইটেমও থাকবে। অবশ্যই অবশ্যই গিফট থাকবে। ওকে, সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিবেন। আচ্ছা, আমাদের শোরুম লোকেশনটা হলো খুব ইজি, ঢাকা মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা মেনা প্লাজা, ঠিক ওই ভবনের তৃতীয়তলায় প্ল্যানেট আইটি বিল্ডিং। একেবারে রিজনেবল বাজেট আমরা আজকে যে প্যাকেজ গুলো দেখাবো মাত্র 11,500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 21,000 টাকার ভিতর সবগুলা কমপ্লিট সেটআপ থাকবে। মাউস কিবোর্ডটাই একেবারে ব্র্যান্ড নিউ, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 3 ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে। এবং প্ল্যানেট আইডিবিডি থেকে পিছি পারচেজ করলে আপনার বাইরে থেকে কিছু কিনতে হবে না, ইচ এন্ড এভরিথিং আমরা দিয়ে দিব, আপনি জাস্ট বাসায় যাবেন প্লাগ এন্ড প্লে। ওকে, শুরুটা কোন দিক থেকে হবে? আচ্ছা, শুরুটা এদিক দিয়ে করি। হ্যাঁ ওকে। আচ্ছা, মূলত ফার্স্ট অফ অল যে কনফিগারেশনটা দেখাবো রিজনেবল বাজেটের ভিতরে একটা গেমিং কনফিগারেশন বলতে পারেন, এটা হলো Core i7 প্রসেসর দিয়ে, এটা হলো Core i7 এর প্রসেসর থাকবে। হ্যাঁ, Core i7 এর প্রসেসর থাকবে এবং যেটাতে 4 কোর 4 থ্রেড এবং 8 MB ক্যাশ থাকবে। ওকে, যার কারণে আপনি Adobe আফটার ইফেক্ট ফটোশপ আপডেট যে ভার্সনগুলো আছে কমফোর্টলি রান করতে পারবেন। এবং এখানে মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করেছি S61 সিরিজের ইসোনিক ব্র্যান্ডের একটা ইনটেক মাদারবোর্ড, ইনটেক মাদারবোর্ড। এখন অনেকে হলো যে ইসোনিকটা পছন্দ করে না, কেউ যদি চায় যে কোরিয়ান যে মাদারবোর্ড গুলো আছে ওগুলোর সাথে 1 বছর ওয়ারেন্টি, ওগুলোর সাথে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। আপনার পছন্দ মতো আসুস, গিগাবাইট, MSI যে কোনোটা চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, এবং সাথে আপনার স্টোরেজ হিসাবে থাকবে কিংস্পেস ব্র্যান্ডের 128 GB 27 SSD, যেটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। এবং এখানে আমরা র্যাম হিসাবে ইউজ করেছি অ্যাডাটা ব্র্যান্ডের 1600 MHz এর সিঙ্গেল স্টিক 8 GB র্যাম, এবং এটার সাথে কিন্তু আমরা মনিটর হিসাবে ইউজ করেছি হাই পাওয়ার ব্র্যান্ডের 19 ইঞ্চি একটা ব্র্যান্ড নিউ মনিটর, ১৯,990 টাকা। এই প্রাইসে বেস্ট বলা যায়, মানে এই বাজেটের ভিতরে বেস্ট বিল্ড, বেস্ট কনফিগারেশন। ঠিক আছে, সাথে তো মাউস কিবোর্ড থাকবেই, মানে আমাদের কাছ থেকে পিসি মনিটর পারচেজ করলে আপনি মাউস কিবোর্ড, মাউস প্যাড সবকিছু ফ্রি পেয়ে যাবেন। তারপরে যে প্যাকেজটা দেখাবো এটা আপনার বলতে পারেন যে বেস্ট, মানে জাতীয় কনফিগারেশন, মানে সবার জন্য আর কি, সবার জন্য জাতীয় কনফিগারেশন। কেন বললাম, অ্যাকচুয়ালি যারা রিজনেবল বাজেটের ভিতরে পিসি বিল্ড করতে চাচ্ছে, সকল ধরনের কাজ করতে চাচ্ছে, গ্রাফিক্স থেকে শুরু করে ভিডিও এডিটিং, ডেভেলপিং, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, সকল ধরনের কাজ করতে চাচ্ছে বাট রিজনেবল বাজেটের ভিতরে, তাদের জন্য বেস্ট বিল্ড, মানে রিজনেবল সেটআপ বলা যায় বাজেটের ভিতরে। হ্যাঁ, আর এটা হলো Core i5 6th generation একটা পিসি বিল্ড। এটাতে আপনার হলো যে প্রসেসরটা থাকবে Core i5 6th generation, যেটাতে 4 কোর 4 থ্রেড এবং 6 MB ক্যাশ থাকবে, যার কারণে আপনি Adobe Premiere Pro, After Effects, Photoshop, Illustrator আপডেট যে ভার্সনগুলো আছে কমফোর্টলি রান করতে পারবেন। এবং যারা গেম খেলতে যাচ্ছে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এই গেমগুলো কিন্তু কমফোর্টলি খেলতে পারবে। ঠিক আছে, এবং এটার সাথে কিন্তু আপনার স্টোরেজ হিসাবে রয়েছে কিংস্পেস ব্র্যান্ডের 128 GB 27 SSD, যেটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে, অফিসিয়াল প্রোডাক্ট। এবং এখানে কিন্তু আপনার র্যাম হিসাবে আমরা ইউজ করেছি DDR4 এর, দেখেন একেবারে কিন্তু গেমিং একটা র্যাম, হিটসিং সহকারে DDR4 এর। হ্যাঁ ওকে, 8 GB র্যাম রয়েছে। এবং মাদারবোর্ড হিসাবে কিন্তু এখানে ইউজ করেছি H110 সিরিজের ইসোনিক ব্র্যান্ডের একটা ব্র্যান্ড নিউ ইনটেক মাদারবোর্ড। এখন কেউ যদি চয়েস করে যে ভাই আমি কোরিয়ান যে মাদারবোর্ড গুলো, ব্র্যান্ডের যে কোরিয়ান মাদারবোর্ড গুলো নিতে চায় সেম প্রাইসে নিতে পারবে, কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে। এবং এখানে আপনারা
তাহলে এই i5 6th জেনারেশন সেটআপ 19 ইঞ্চি মনিটর সহ কমপ্লিট সেটআপের প্রাইস কত থাকছে? আচ্ছা, এটার প্রাইস পড়বে মাত্র সকল ধরনের কাজ করার জন্য কি কি থাকছে? আচ্ছা, এটাতে থাকবে কোর i5 4 জেনারেশনের মানে মধ্যম বাজেটের ভিতরে ভালো কাজ করে, বাজেটের ভিতরে ভালো কাজ করা যায়, রাইট? আচ্ছা, কোর i5 4 জেনারেশনের প্রসেসর থাকবে। হ্যাঁ, আর এটাতে কিন্তু আপনার র্যাম হিসাবে থাকবে 16 GB র্যাম থাকবে, 8 16 GB র্যাম থাকবে। স্টোরেজ হিসাবে 500 GB হার্ড ডিস্ক থাকবে। কেউ যদি SSD ইউজ করতে চায় কাস্টমাইজ করার স্বাধীনতা আছে। হ্যাঁ, ওকে। এবং মাদারবোর্ড হিসাবে H81 সিরিজের ইসোনিক ব্র্যান্ডের ইনটেক মাদারবোর্ড থাকবে, এবং কেচিংটা কিন্তু থাকবে এরকম অফিসিয়াল লুকের একটা কেচিং। ওকে, ভ্যালু অফিসিয়াল লুকের কেচিং, ভ্যালু টপ। এটা কিন্তু আপনার হলো যে একেবারে রিজনেবল বাজেটের ভিতরে বেস্ট কনফিগারেশন বলতে পারেন। এটা আমাদের কাছ থেকে 22 ইঞ্চি মনিটর সহকারে পারচেজ করতে পারেন মাত্র 21,000 টাকা। 21,000 টাকায় ফুল সেটআপ 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর সহকারে i5 4th gen সেটআপ। হ্যাঁ হ্যাঁ, একেবারে রিজনেবল বাজেটের ভিতরে 21,000 টাকা হলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। ওকে, এবং তারপরে দুইটা সেটআপ দেখাবো। এটা বলতে পারেন যে রিজনেবল বাজেটের ভিতরে 15-এর নিচে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 15-এর নিচে থাকবে। একটা হলো আপনার কোর i5 সেকেন্ড জেনারেশনে প্রসেসর, i5 সেকেন্ড জেন দিয়ে। হ্যাঁ, কোর i5 সেকেন্ড জেন দিয়ে থাকবে, সাথে কিন্তু এই যে চমৎকার দেখেন একটা সামনের যে 7 লেখাটা, এটাতে কিন্তু 8 GB থাকবে। হ্যাঁ, এটাতে আপনার কোর i5 সেকেন্ড জেন প্রসেসর থাকবে, 8 GB RAM থাকবে, 500 GB হার্ড ডিস্ক থাকবে, একেবারে মানে কমপ্লিট সেটআপ 17 ইঞ্চি মনিটর সহকারে। ওকে, প্রাইসটা পড়বে মাত্র 15,500 টাকা, 15,500। এবং তারপরে যে সেটআপটা দেখাবো, এটা রিজনেবল বাজেটের ভিতরে বেস্ট কনফিগারেশন, বিশেষ করে যে কমে নতুন সেটআপ হবে, এই যে কমে নতুন সেটআপ হয় না, আমাদের প্রিভিয়াস প্রাইস আরো বেশি ছিল, আজকে ডিসকাউন্ট করে দিলাম মাত্র 11,500 টাকা। হ্যাঁ, এটাতে কোর i3 সেকেন্ড জেনারেশনের প্রসেসর থাকবে, H61 সিরিজের মাদারবোর্ড থাকবে, SSD থাকবে। হ্যাঁ, সাথে কিন্তু আপনার হলো যে 500 GB হার্ড ডিস্ক থাকবে, 4 GB RAM থাকবে, এবং 17 ইঞ্চি মনিটর থাকবে, এরকম অফিসিয়াল লুকের একটা চমৎকার কেসিং থাকবে। একবার রানিং সেট কমপ্লিট সেটআপ, ব্র্যান্ড নিউ, 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 3 ইয়ার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহকারে মাত্র 11,500 টাকা। 11,500 টাকায় সর্বনিম্ন বাজেটে কমপ্লিট সেটআপ আর কমপ্লিট সেটআপ। হ্যাঁ, ঠিক আছে, যারা চাচ্ছে কাস্টমাইজ করে নিবে, RAM SSD কারো হার্ড ডিস্ক আরো বেশি প্রয়োজন থাকে, চাইদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে। ঠিক আছে, যারা চাচ্ছে প্ল্যানেট আইটি বিডি থেকে কম্পিউটার পারচেজ করবে, তাদের জন্য ডেলিভারি সিস্টেম তো দুইটা, একটা হচ্ছে অনলাইনে নিতে পারবে, প্লাস আরেকটা হচ্ছে শোরুমে এসে ফিজিক্যালি দেখে নিতে পারবে। আপনাদের অনলাইনের সিস্টেমটা একটু বলে দিই। আচ্ছা, আমরা কিন্তু বাংলাদেশের 64টি জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি, সেক্ষেত্রে নাম, ঠিকানা, ফোন নাম্বার টেক্সট করতে হবে, এবং আমাদেরকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো, বাকি টাকা ফেরত দিয়ে প্রোডাক্ট বুঝে নিতে পারবে। ঠিক আছে, এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু ডেলিভারি নিতে পারবেন। যারা শপে আসতে চাচ্ছে, শপের লোকেশনটা বলে দিই, আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর 10 নম্বর সুন্দরবন কুরিয়ার সার্ভিস, যে ভবনটি আছে মামিনা প্লাজা, ঠিক ওই ভবনের তৃতীয় তলায়, প্ল্যানেট আইটিভি। থ্যাংক ইউ ইমরান ভাই, ভালো থাকবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।